নমস্কার, আমি কে সেটা বলা মনে হয় দরকার নেই। একটা জিনিস, একটা কথা কতদিন ধরে মাথায় খুব ঘুরছিল কি জানেন? কথাটা হচ্ছে ভূত। বড়ই অদ্ভুত, তাই না? জিনিসটা যে কি সেটা নিয়ে এখনো পর্যন্ত মানুষের দ্বন্দ্বের শেষ নেই। ভূত, অশরীরে আত্মা, কেউ বলে এটা একটা নেগেটিভ ভাইব যেটা আমাদের চারিপাশে থাকলে আমাদের মন সবসময় না বাচকে পরিণত হয়। যেমন আমরা কাজে কোনো স্থিতি থাকে না, কোনো কিছু করতে ভালো লাগে না, কোথাও কিছু রেখে ভুলে যাওয়া, এসব জিনিস। কিন্তু ভূতটা কি, তার কোনো ব্যাখ্যা? অনেকে অনেক মত আছে। বলে কেউ ভূত ভয় দেখায়, ভূত শুনে আমরা ভয় পাই, বলে নাকি ভূত আবার ভালোও হয়। আমরা তো আসল জিনিসটাই জানি না, কার জন্য ভূত ভালো, কার জন্য খুব খারাপ, কার জন্য হয়তো এটা একটা জোক, হাসি পাওয়ার মতো। কিন্তু যখন আমরা শুনি ভূতের কোনো গল্প বা ভূতের কোনো সিনেমা, হরর স্টোরিজ, হরর মুভিজ, আমরা কিন্তু দেখতে পিছপা হই না। কেন জানি না একটা রহস্য রোমাঞ্চ জাগে। হাতে ফাঁক দিয়ে বন্ধ চোখ ছোট্ট করে খুলে তাও কিন্তু দেখতে হবে, মজা, থ্রিল, কিছু একটা তো থেকেই থাকে ভৌতিকের সঙ্গে জড়িত। তো আমরা নিয়ে আসছি অনেক 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 ভৌতিক কাহিনী। শুনতে থাকুন, সাথে থাকুন বন্ধু।